যে পাবজি গেম খেলা এইটা হারাম, যেহেতু পাবজি গেম খেলা ফ্রি ফায়ারের মধ্যে একজন যুবক খেলতে খেলতে সে আরেকজন মানুষকে মেরে ফেলতেছে, মানুষে মানুষকে খুন করা কি হারাম? সবাই বলেন খুন করা কি হারাম। তাহলে যেহেতু হারাম ঘোষণা করা হয়েছে, একজন মানুষ অপর মানুষকে যেহেতু খুন করলে হারাম হয়ে যায়, ঠিক তেমনি পাবজি গেমের ভেতরে একজন ব্যক্তি যে খেলতেছে সেই কার্টুন রূপে সেখানে চরিত্র হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তিটা খেলে সেই ব্যক্তিটাই কার্টুন রূপে ওর ভেতরে তৈরি হয়ে যায়, আর সেই ব্যক্তিটা সেখান থেকে ওই মানুষদেরকে খুন করে, বলেন নাউজুবিল্লাহ। এনিমি এনিমি নামের কি কি যেন আছে, এদেরকে খুন করে। তাহলে পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলা যাবে? আমার যুবক ভাইয়েরা এগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি হোসাইনের জীবনে পড়েন, কেমন ছিলেন হোসাইন? যে হোসাইন পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট পাইলেন, বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধু জান্নাতের সার্টিফিকেট না, সাইদাতু শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের যুবকদের সর্দার হবেন, বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন হোসাইন চলুন একটু জেনে আসি। তার পূর্বে আমাদের যারা অপরি যারা আসে নাই যুবক ভাইরা তাদেরকে বলবেন যে পাবজি খেলা কি, আর পিতা মাতা যারা আছেন সন্তানদেরকে বলতে পারবেন তো ইনশাল্লাহ, যে তোমরা মোবাইলের ভিতরে কি খেলতেছো, আপনার ছেলে এমন আসক্ত হয়ে যাচ্ছে কিসের লেখাপড়া কিসের কি সব বাদ দিয়ে ওগুলোই খেলতেছে, বলেন ঠিক কিনা? যে কোরআনুল কারিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআনটা আমি নাজিল করে দিলাম, এই কোরআনটা হলো শিফা, এই কোরআনটা হলো পৃথিবীতে যতগুলো রোগ রয়েছে এই রোগের মুক্তদাতা, বলেন সুবহানাল্লাহ। কোরআন এই পৃথিবীতে যা কিছু রয়েছে কোরআনুল কারিম হলো শিফা মুক্তিদাতা, বলেন সুবহানাল্লাহ। অপর কোরআনের ভেতরে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিছু কিছু সূরা নাজিল করে দিয়েছি, আমি কিছু কিছু কোরআনের আয়াত নাজিল করে দিয়েছি, এই কোরআনের আয়াত গুলো তুমি তোমরা মানুষ যারা আছো যদি ভুল পথে চলতে থাকো অন্ধকার পথে চলতে থাকো, এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবে কোরআন, বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করে দিয়েছেন, একটি আয়াত যদি তোমরা পারো তাহলে তোমরা দেখাও দেখি যে আয়াতের সূরা অংশ বিশিষ্ট নাজিল করে দেখাবে। সূরা তো বাদই দিলাম, আল্লাহ চ্যালেঞ্জ সূরে দে বলতেছেন, সূরা তো বাদই দিলাম একটা আয়াত যদি পারো, কাফের তোমরা যারা আছো তোমরা, লাং জাল্লা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাইতাহু খাশিয়াম মুতাসাদদিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যেই কোরআনকে আমি পাহাড়ের ওপর যদি অবতীর্ণ করে দিতাম এই কোরআনটা পাহাড় থেকে ধুলিসাৎ সমান হয়ে যেত পাহাড়টা, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ওপর নাজিল করে দিলাম, আর এই কোরআন থেকে তোমরা মানুষদের মাঝে বয়ান করো, এটা হলো আসমানি কিতাব, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন কিতাব আছে, এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থ সম্পর্কে আল্লাহই বলে দিয়েছেন আসমানি কিতাব? যতগুলো পৃথিবীতে গ্রন্থ রয়েছে সবগুলো মানুষের বানানো কথা, বলুন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র সবে মাত্র একটি গ্রন্থ যেই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা হল কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা হলো আল্লাহ তাআলার সর্ববিধান, যেই কোরআনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।